আরেকবার ওয়েলকাম ব্যাক ট্রাভেল উইথ মিকা ইউটিউব চ্যানেলে। গতকাল তোমাদের বলেছিলাম যে যদি সম্ভব হয় তাহলে মোটর স্পোর্টসের টিএসডি র্যালি, সেই র্যালির কিছুটা পার্ট তোমাদের সামনে ডেমোস্ট্রেট করে দেখানো। আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি, কেননা তোমাদের কি দেখাবো কিভাবে দেখাবো সেটা মোটামুটি ফিগার আউট করে নিয়েছি। কেননা টিএসডি র্যালি হয় 150 কিলোমিটার থেকে শুরু করে 200, 250, 300, 500 কিলোমিটারও চলে যায় কখনো না কখনো। সেই কারণে কিভাবে এটা একদম ছোট আকারে ছোট ভিডিওতে পুরো জিনিসটা ডেসক্রাইব করা যায় ভালো করে সেটা ফিগার আউট করে নিয়েছি। আর দেরি না করে চলো একেবারে রাস্তায় দেখা করছি তোমাদের সাথে। আমি খুব এক্সাইটেড ব্যাপারটার জন্য। আমি চলে এসেছি আমাদের বারুইপুর বাইপাসে। তোমাদের কাল যেরকম কথা দিয়েছিলাম যে সম্ভব হলে একটা র্যালির প্র্যাকটিস রান করে দেখাবো ছোট্ট একটা রুটে, সেটা করতে আজকে চলে এসেছি। যেরকম বললাম এর আগের ইন্ট্রো ভিডিওতে, এই মুহূর্তে তোমাদের জন্য জাস্ট এই শ্যুটটার আগে আমি একটা 6.74 কিলোমিটারের টেস্ট ট্র্যাক রেকর্ড করেছি সারদান বাইপাসের। ছোট, খুব ছোট একটা ছোট্ট পিস এটা, যাতে ডেমোস্ট্রেট করা যায় যে টিএসডি র্যালি কেমন হয়। বাদবাকি আমি র্যালির বিষয়ে যেতে যেতে ডিসক্রাইব করছি। এটা হচ্ছে জিপিএস যেরকম ম্যাপিং সেরকম, এবং এই গ্রিন যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে আমার টোটাল রুটটা। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওএসএম অ্যান্ড। আর আমি বাদিকে এতদিন শুনে এসছো যে টাইম ম্যানেজমেন্ট করি এটায়, তো কীভাবে করি সেটা দেখে নাও। র্যাবিট বলে একটি সফটওয়্যার আছে, সেটাতে আমরা বলতে আমাদের মধ্যে অনেকেই এটায় টাইম ম্যানেজমেন্ট করি আমরা, তো এখানে স্পিড হিসেবে টাইম ম্যানেজমেন্ট করা হয়। যে স্পিডটা আমি এখন এখানে বসাবো সেই স্পিডটা অ্যাকচুয়ালি কিছু স্পিড এখানে দেখো বসানো আছে ওডো অনুযায়ী, এগুলো ওডো স্টার্ট টু এন্ড আর এটা স্পিড। তো আমি এগুলোকে ক্লিয়ার করে দিই। এবার আমি যেহেতু 6.74 কিলোমিটার, 7 কিলোমিটারের একটা স্পিড চার্ট রেডি করব। যেমন 0 ওডো থেকে ধরো 1.25 ওডো অবধি আমি 49.9 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাবো। এরপর আমি 1.25 থেকে 2.89 কিলোমিটার পর্যন্ত আমি 59.8 কিলোমিটার পার আওয়ার চালাবো। তারপর আমি 2.89 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত আমি এটাই চালাবো 30 কিলোমিটার পার আওয়ারে, 30 কিলোমিটার পয়েন্ট 2, এইভাবেই স্পিড দেয়। 4.5 থেকে আমি আবার 5.9 কিলোমিটার 1 কিলোমিটার চালাবো আমি আবার 62 কিলোমিটার পার আওয়ার স্পিডে, 62.8। এরপর চলে আসছি 5.9 থেকে আমি 6.2 কিলোমিটার চালাবো ধরে নাও 40 কিলোমিটার পয়েন্ট 9 এই স্পিডে। 6.2 থেকে আমি 7.0 পর্যন্ত অর্থাৎ 7 কিলোমিটার পর্যন্ত আমি চালাবো ওই 59.8। এই হচ্ছে স্পিড চার্ট যেরকম দেখলে। এরপর আমি ঠিক চলে যাব উপরের দিকে সেন্ড টু নেভিগেশন, এটা আমার নেভিগেটার, এবং আমি র্যালিটা এখন স্টার্ট করছি। একবার চেক করে নিই ক্যামেরাটা চলছে কি না। আচ্ছা, এবার আমি স্টার্ট টাইমটা ফিক্স করে দেবো। এখন ঘড়িতে বাজে 17:45, তাহলে আমি এখন সেট করব ধরো 17:47, অনেক বেশি দেরি হয়ে যাবে। আমি সেট করে দিলাম 46:30, ঠিক আছে। চলো, 31 সেকেন্ড স্টার্ট হয়ে গেছে, বাদ বাকি আমি তোমায় বলে দিচ্ছি। 31 সেকেন্ড আর বাকি, 25 সেকেন্ড বাকি স্টার্ট করতে। স্টার্ট দিয়ে দেওয়ার নিয়ম এখনই, তো আমি স্টার্ট দিয়ে দিয়েছি। আমি এখানে এসে ট্র্যাক থেকে স্টার্ট দিয়ে দিলাম, নেভিগেশন অন করে দিলাম, স্টার্ট করে দিলাম মাই পজিশন থেকে, ঠিক আছে। চলো, 9 সেকেন্ড স্টার্টের বাকি, 6 সেকেন্ড ওদিকে গাড়ি আসছে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, গো 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 গো। তো এই যে দেখছো যেটা গ্রিন রয়েছে, এটা আমি 3.6 সেকেন্ড মানে 3.6 সেকেন্ড লেটে রান করছি। তো আমাকে সবসময় চেষ্টা করতে হবে একটু অ্যাডভান্সে রান করা, কেননা আমি যদি অ্যাডভান্সে যাই তাহলেই আমি চেক করতে পারবো। এখন আমি 0-0 চলে এসেছি, তো আমি এই স্পিডটাই রেখে দেবো একটু 2 সেকেন্ড অ্যাডভান্স করে, কেননা যেই আমি সিগনালে দাঁড়াবো দেখবে হঠাৎ করে এখানে ওডো
মানে টাইম ম্যানেজমেন্টের র্যাবিটের টাইম বাড়তে শুরু করেছে, প্রচণ্ড হারে বাড়তে শুরু করেছে। দেখেছো একটু স্লো হলেই বাড়ছে, ওর ডিমান্ডিং স্পিডটা না হলে। ওকে চলো, 4 সেকেন্ড লেট রান করছি আমি এখনও, তো ঠিক আছে। রিকোয়ার্ড স্পিড হচ্ছে 49.9, কিন্তু আমার এখন স্পিড 68। তার এটাই মজা র্যালির, সেটা হচ্ছে আমি এই টাইমটাই রাখবো। আর এদিকে দেখছো যেরকম আমরা যতটা যাচ্ছি ও কভার করতে থাকছে, এমনি রেড আর ওটা ব্লু হয়ে যাচ্ছে, ঠিক আছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আমি 2 সেকেন্ড অ্যাডভান্স করে এইটাকেই মেনটেন করার চেষ্টা করব। এর কারণ আছে, সেটা হচ্ছে আমি যদি অ্যাডভান্স না করে রাখি তাহলে আমি রাস্তায় যদি কোনো ট্রাফিক আসে, প্রবলেম হয়, তাহলে আমি টাইম মেক আপ করতে পারবো না, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা একটু 2 সেকেন্ড 3 সেকেন্ড অ্যাডভান্স চালাই সবাই, কেননা রাস্তা সবসময় এরকম হবে না। এটা ছোট্ট একটা পিস আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, ম্যাপে যেরকম আমাকে ডিরেকশান দিচ্ছে সোজা যেতে হবে। তো এই দেখো এটা হচ্ছে আইডিয়াল টাইম। এবার আমি আবার একটু জোরে চালিয়ে এটা মেক আপ করে নেব। আমি আবার 2.4 সেকেন্ড লেটে রান করছি। এবং টিএসডি র্যালির মজা হচ্ছে রুট স্যানিটাইজ করা থাকে না, অর্থাৎ ডেইলি ট্রাফিককে ম্যানেজ করে তোমাকে চলতে হয়। কিন্তু যদি আমরা সেক্ষেত্রে এসএস র্যালি দেখি, তো সেক্ষেত্রে এসএস র্যালির রুট স্যানিটাইজ করা থাকে। দেখো আমি 6 সেকেন্ড লেট, অর্থাৎ আমি যদি সামনে কোনো হিউম্যান টিসি পড়ে, অর্থাৎ কন্ট্রোল পড়ে, তাহলে কিন্তু আমি 7 সেকেন্ড পেনাল্টি খেয়ে গেলাম। হ্যাঁ, মানে আমার 7 সেকেন্ড পেনাল্টি হয়ে গেল, অর্থাৎ 1 সেকেন্ড অ্যাডভান্সে 2 সেকেন্ড পেনাল্টি আর 1 সেকেন্ড লেটে 1 সেকেন্ড পেনাল্টি। তো আমরা এটা কখনোই চাই না যে এতটা লেটে রান করুক, কিন্তু ডেইলি ট্রাফিক ম্যানেজ করে চলতে হয়। আমি এই পার্টিকুলার জায়গাটা তোমাদের দেখাচ্ছি একটাই কারণে, তার কারণ হচ্ছে বারবার ফোন করছে সঞ্জিত দা আমাদের র্যালি টিমে, তো কিছু করার নেই, যেহেতু শ্যুট করছি আমি শ্যুটের পর ফোন করব ডেফিনেটলি। এবার ব্যাপার হচ্ছে আমি 15 সেকেন্ড লেট, দেখো রিকোয়ার্ড স্পিড হচ্ছে 59.8, আমি চলছি প্রায় মাঝে মধ্যে 60-তে, কিন্তু সেটা তো কন্টিনিউ নয়। তো র্যালির মজা হচ্ছে এটাই, মনে হয় খুব সহজ, যখন করা হয় তখন বাহ, করতে নামলে দেখা যায় এটা ব্যাপক টাফ। এদিকে আমাকে এই টাইম ম্যানেজমেন্ট হিসেবে দেখো 18.9 সেকেন্ড আমি লেট রান করছি, এর সাথে সাথে আমি লেট মেক আপ করার চেষ্টা করছি, এবং আমাকে রুটেরও খেয়াল রাখতে হচ্ছে, তার সাথে হিউম্যান টিসি কোথায় আছে সেটাকেও খেয়াল রাখতে হচ্ছে, অর্থাৎ টাইম কন্ট্রোল। তো যেখানে আমার কত কী পেনাল্টি হলো সেই সব ডিসাইড হয়। আমি কমিয়ে আনতে পেরেছি 3.4 সেকেন্ড, চলো আইডিয়ালে নিয়ে চলে এসেছি। আমি একটু অ্যাডভান্স করে রাখবো, আমি এখান থেকে নেব রাইট, এই টাইমটা যাবে আমার, সেই কারণে আমি একটু অ্যাডভান্স করে রাখলাম। চল 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 ভাই, চল চল চল। ওরে বাপরে বাপ, আরে চলুন দাদা, তার আর যেতে হবে না, যেতে হবে না, দাঁড়িয়ে থাকো তুমি। চলো 6 সেকেন্ড লেট, একবার দেখে নি ক্যামেরাটা চলছে কি না। ওকে অ্যাডভান্স অ্যাডভান্স, 3 সেকেন্ড অ্যাডভান্স, ওকে আমি 3 সেকেন্ড অ্যাডভান্স করে ছেড়ে দিলাম 8 সেকেন্ড, এর বেশি অ্যাডভান্স আমি যাবো না। যদি হঠাৎ করে টিসি আসে তাহলে আমার 12×24 সেকেন্ড অ্যাডভান্স হয়ে যাবে না, মানে পেনাল্টি হয়ে যাবে। এবার আমি একটু দেখে নেবো এদিকে রুট ফুট কী আছে, দেখে নি। ওকে এটা হচ্ছে ডিরেকশনাল অ্যারো, রাইট। চলো 11 সেকেন্ড আমি আবার চেক করিয়ে দেবো, একদম রুট মানে স্পিড চেক করিয়ে দেবো। দেখো আমার 30.2 চাই, আমি 12-তে চলে এলাম, এসে চেক করাচ্ছি চেক করাচ্ছি চেক করাচ্ছি, হোক হোক চেক হোক চেক হোক চেক হোক চেক হোক, সাবাস চেক হোক চেক হোক চেক হোক চেক হোক চেক হোক চেক হোক চেক হোক। হ্যাঁ আমি এইটাই মেনটেন করব, এটা আইডিয়াল হয়ে গেল আবার, আমি কখনোই আইডিয়ালে যেতে দেবো না, কেননা আইডিয়ালে আমি তখনই যেতে দেবো যখন টিসি হিট করব, সেই সময় টিসি হিটের আগে আমি অ্যাডভান্স চলবো যাতে আমার কোনো প্রবলেম না হয়। আমার এক কলেজের বন্ধুর রেস্টুরেন্ট এখানে, তোমরা আসতে পারো, খুব ভালো রান্না করে, বেশ কিছু রেসিপি তো নিজেই রান্না করে প্রভাস,
আমরা ওর পিছনে খুব লাগি, ওকে আমি অন্য একটা নামে ডাকি, সেটা এখন এইখানে বলা যাবে না। তো চলো আবার সাবজেক্টে ফেরা যাক, সেটা হচ্ছে আবার দেখো 3 সেকেন্ড অ্যাডভান্স চলছি আমি। আমি দেখো একদম কমিয়ে দিলাম আরামসে। আমি এটাই মেনটেন করতে চাইছি। আর তোমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা এটা মাত্র একটা পিস, র্যালি হয় কিন্তু মানে 150-200-300 কিলোমিটারের। সামনে ডার্ট ক্র্যাশ 2.0, সেটা কিন্তু আমাদের মাত্র 110 কিলোমিটারের র্যালি, যেহেতু বিগিনার্সরা আছে। দেখো আমাকে ট্রাফিক সিগনালে দাঁড়াতে হচ্ছে, আর র্যাবিট কীরকমভাবে রিয়্যাক্ট করছে দেখো এবার, দেখো বাড়ছে কীরকম করে, সাংঘাতিক হারে বাড়ছে না? এটা শুধু খেয়াল করো, পা 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 করে বাড়তে থাকে, মনে হয় যেন রকেট ইঞ্জিন চলছে। কিচ্ছু করার নেই, টাইমটা কমাতে হবে, কারণ এতটা লেট ধরি সামনে টিসি থাকে তাহলে তো মুশকিল। আর এই পুরো পার্টটা আনএডিটেড রাখছি তোমাদের জন্য। আবার 17.2 এসে মেকআপ করলাম, কিন্তু আবার এখানে এসে পড়লাম সিগনালে, তাই তো? এটাই মুশকিল। 20-21-22 এতে কি হয়, যখন রুট স্যানিটাইজ করা থাকে এসএস র্যালিতে, তাতে এরকম ডেলি ট্রাফিক থাকে না। আর টিএসডি র্যালিতে ডেলি ট্রাফিক থাকে, এবং টিএসডি র্যালির অ্যাকচুয়ালি 1st, 2nd, 3rd পজিশান ডিসাইড হয় হচ্ছে কে কত কম পেনাল্টি করলো। আমরা যেমন ট্র্যাকে দেখি কে সব থেকে কম সময় ঘুরে এলো, আর এখানে ঠিক উল্টো হয়, এখানে হচ্ছে কে কত কম পেনাল্টি করলো। চলো দেখা যাক কতটা মেকআপ করা যায়। আমি প্রায় 50 সেকেন্ড লেট রান করছি, 1 মিনিট কখনোই হতে দেওয়া যাবে না। দেখা যাক কতটা মেকআপ করা যায়। এটা হচ্ছে ওভার স্পিডের একটা, তুমি লিমিট লাগাতে পারো, আমার 80 একটা ওভার স্পিডের লিমিট লাগানো রয়েছে, তার জন্য আমি তার ওপরে চালাচ্ছি বলে এটা দেখাচ্ছে। দেখি টাইমটা মেকআপ হয় কিনা। আর টিএসডি র্যালি বা যে কোনো মোটর স্পোর্টসের র্যালি করতে গেলে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিল তো লাগবে, অবশ্যই বাইক চালানোর স্কিল লাগবে, আর টাইম ক্যালকুলেশন লাগবে, এবং আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি, যেটা খুব বড় হয়ে দাঁড়ায়। স্ট্র্যাটেজিটা সাংঘাতিক ইম্পর্টেন্ট, যদি সামনেই সিগনালটা আমাকে খেতে হয় তাহলে হয়ে গেল আর কি, খেলা এখানেই শেষ। চলো 30 সেকেন্ড আসা গেছে, দেখা যাক। আমার এখানেই এই সামনেই রুট শেষ হয়ে যাবে, দেখা যাক কতটা কমানো যায়। যা রুট শেষ হয়ে গেছে, এই যে রুট শেষ আমার এখানে সামনে। চলো এখানে রুট শেষ, অর্থাৎ 35 সেকেন্ড মতো আমার লেট ছিল। তো আমি এখানে এবার বন্ধ করে দিতে পারি, আমি এখানে গেলাম ক্লোজ করে দিলাম, হয়ে গেল। তো যেমন দেখছো র্যাবিট র্যালি বলে এটা দিয়ে আমরা টাইম মেনটেন করি, এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটা দিয়ে। আর আমরা জিপিএস বা রুট ডিরেকশন যেটা দেখি সেটা হচ্ছে ওএসএম অ্যান্ড দিয়ে। এটা আরও এর পার্ট আছে, এটা যেটা দেখালাম সেটা হচ্ছে তোমাদের একটা 5% গ্লিমস দিলাম আর কি, দেখালাম। এর এখনও 95% বাকি আছে, হিউজ। তোমরা যারা চাও তারা আসতে পারো, এখনও আসতে পারো, বিগিনার্স সেকশানে বা বিগিনার্স ক্লাসে তোমরা জয়েন করতে পারো। আমি নিচে অ্যাপ্লিকেশান দিয়ে দিলাম, মানে গুগল অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দিলাম, 600 টাকা বিগিনার্সদের এন্ট্রি ফি, বেঙ্গল মোটর স্পোর্টস এটা অর্গানাইজ করছে। আমি এখানে বা আমাদের টিমের যারা রয়েছে তারা এক্সপার্ট এবং নোভিস ক্যাটাগরিতে নামছে, আমি সৌম এক্সপার্ট ক্যাটাগরিতে নামছি। তো চলো এখান থেকে সোজা বাড়ি। তো এন্ডটা কিন্তু স্টুডিওতে গিয়ে করছি আজকে।
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, কেননা আমার জানা উচিত যে আমি যে টার্গেটটা নিয়ে ভিডিওটা তৈরি করেছিলাম যে মোটর স্পোর্টসের টিএসডি র্যালিকে ছোট্ট একটা পিসে একটা ছোট্ট ভিডিওতে ডেসক্রাইব করানো তোমাদের সামনে যে কিভাবে র্যালিটা এক্সিকিউট করি, মানে আমরা করি, মানে একটা পার্ট অফ মানুষ করেন, কেননা সবাই যে একই সফটওয়্যার ইউজ করবে এরকম কোনো ব্যাপার নেই, সবাই যে একইভাবে করবে এরকম ব্যাপার নেই, তবে এটা একটা পদ্ধতি যেটা আমরা বেশ কিছু মানুষ আমাদের ইনস্ট্রাক্টরের থেকে শিখে এইভাবে ইউজ করছি বা এইভাবে র্যালিটাকে অপারেট করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন কিছু যদি শিখে থাকো, নতুন রকমের ইনফরমেশান পেয়ে থাকো চ্যানেলে নতুন হলে, অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ সাবস্ক্রাইব করতে অনেক সময় ভুলে যাও তোমরা। দেখা হবে আবার আগামীকাল, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্যে, ট্রাভেল উইথ মেঘাঙ্ককে এত সাপোর্ট করার জন্যে। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল উইথ মেঘাঙ্কর ওয়েবসাইটে মেম্বারশিপ নাওনি, তারা মেম্বারশিপ নিয়ে নাও, 350 দিয়ে মেম্বারশিপ নিতে হয়, আর তোমরা চাইলে ডোনেশনও করতে পারো 199 দিয়ে। তো দেখা হবে আর একটা ভিডিওতে, সব লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। চলো টাটা, গুড বাই, আবার কালকে দেখা হচ্ছে।